কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা গ্রেপ্তার হলে সোমবার মহারাষ্ট্র পুনে থেকে তাকে গ্রেপ্তার করেন সিবিআই। তাকে টেনে যে রিমান্ডে কলকাতা আনার তোড়জোড় চলছে। এই ঘটনার তদন্তে সোমবার বিকেলে লালার ঘনিষ্ঠ চার মাফিয়াকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। তারপর লালাকে গ্রেপ্তার করা হয়। কয়লাকাণ্ডের তদন্তে নেমে লালার শ্বশুরবাড়িতে হানা দিয়েছিল গোয়েন্দারা। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হলেও লালার খোঁজ মেলেনি। সেখানে উদ্ধার হয় লালার একটি ডায়েরি, আর সেই ডায়েরি উদ্ধার হতেই তোলপাড় পড়ে গেছে এবং সেখানে বেশ কিছু হেভি ওয়েটের নাম রয়েছে। কয়লাপাচার তদন্তে নেমেছে বিরাট সাফল্য সিবিআইয়ের কাছে। এই কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির কাছ থেকে ডায়েরি এবং প্রায় 200 কোটি টাকা উদ্ধার করেছে সিবিআই, এবং যেটা মনে করা হচ্ছে তার কাছ থেকে আরও 1000 কোটি টাকা পাওয়া যেতে পারে। ডায়েরি থেকে পাওয়া গেছে একাধিক জনের নাম, সেই সূত্র ধরেই ডাকতে চলেছে বেশ কয়েকজনকে সিবিআই। অন্যদিকে ইডির নোটিশ পেয়ে এদিন দিল্লির দপ্তরে হাজির হন পুরুলিয়ার জেলা পরিষদের সভাপতি এবং তৃণমূলের নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। তাকে কয়লা পাচার মামলায় জেরার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। পুরুলিয়ার জেলা পরিষদ সভাপতির ভূমিকা এবং ইডি সূত্রে খবর, কয়লা পাচারের তদন্ত করতে এসে একাধিকবার উঠে আছে পুরুলিয়ার জেলা সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম, সেই কারণেই তার ভূমিকা খতিয়ে দেখতে চায় ইডি। একই সঙ্গে ইডির আধিকারিকেরা জানিয়েছেন লালা ডায়েরি থেকে কয়লা পাচারের টাকা কোথায় কোথায় যেত সেই সংক্রান্ত তথ্যও পাওয়া গেছে। সেখানে কার কাছ থেকে কয়লা পাচারের প্রোটেকশন মানি কার কাছে যেত সেই সূত্রটাও পেয়েছে ইডি, এবং সেই ডায়েরিতে সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ আছে বলে দাবি করা হচ্ছে। এই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে ইডির তরফ থেকে। সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে কয়লা চক্রের সঙ্গে তার কোনোভাবে যোগাযোগ আছে কিনা, কিংবা কোনো আর্থিক লেনদেনে তিনি জড়িত আছেন কিনা।